हिंदू पंजिका अनुसारे प्रति बच्चर आषाढ़ मासेर पूर्णिमाते गुरु पूर्णिमा उद्यापित है। এই দিনে গুরু এবং তার প্রিয় দেবতার পূজা করা হয়। 2022 সালে এই গুরু পূর্ণিমার উৎসব আগামী 13 জুলাই বুধবার হতে চলেছে। বন্ধুরা, এই গুরু পূর্ণিমা উপাসনা সফল করতে সঠিক মুহূর্ত ও সঠিক উপাসনা অনুযায়ী করা বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে কিভাবে গুরু পূর্ণিমার দিন আপনার গুরুদেবকে সন্তুষ্ট করবেন? গুরু পূর্ণিমার দিনে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে এবং পরিষ্কার অর্থাৎ কাঁচা বস্ত্র পরিধান করতে পারেন। এরপরে আপনি আপনার দীক্ষা নেওয়া গুরুর আশীর্বাদ নিন তার ছবি বা ফটো থেকে। যদি কোনো কারণে এটি সম্ভব না হয় তবে আপনার ঈশ্বরের একটি ছবিতে প্রণাম ও পুজো করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যে দেবতার নিত্য সেবা করেন সেই ইষ্ট দেবতার পুজো করবেন। পূজোতে অবশ্যই ফুল ফল ইত্যাদি অর্পণ করবেন এবং আপনি আপনার নিজের সাধ্যের বাইরে গিয়ে কিছু আয়োজন করবেন না, নিজের সাধ্য মতো পূজোর আয়োজন করবেন। আপনি আপনার পূর্ণ বিশ্বাসের সঙ্গে পুজো করবেন, তারপরে মঙ্গল কামনার্থে প্রার্থনা করবেন। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে তার গুরু শিক্ষকের সঙ্গে বাবা মা ভাই বা কোনো বিশেষ ব্যক্তি বা বাড়ির প্রবীণ ব্যক্তি প্রভৃতি জীবনে পাঠদানকারী বড়দের আশীর্বাদ নেওয়া উচিত। হ্যাঁ, এরপর শেষ অবধি এই দিনে বিশেষত আপনার গুরুর থেকে কোনো গুরু মন্ত্র গ্রহণ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, দীক্ষা নিতে পারেন, কোনো মন্ত্র দীক্ষা মন্ত্র গ্রহণ করতে পারেন। এটি আপনার জীবনে গ্রহণ করার এবং শুধু গ্রহণ করাই নয় মেনে চলারও চেষ্টা করুন। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এই আরও একটি নতুন ভিডিওতে। আপনি যদি অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে চান, গ্রহ দোষ কাটাতে চান, তাহলে বলবো অন্যান্য পূর্ণিমার থেকে এই গুরু পূর্ণিমাই একমাত্র আদর্শ হবে। দেখুন বন্ধুরা, প্রথমে বলি অর্থকষ্ট থেকে কিভাবে মুক্তি পাবেন। পবিত্র গুরু পূর্ণিমার দিনে অর্থাৎ আগামী বুধবার উপবাস করে আপনাদের প্রত্যেককে, যারা আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে চান, তারা মা লক্ষ্মীর আরাধনা করুন এবং বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন নিজেদের সাধ্যমতো। এরপর বলবো আর্থিক সংকট দূর করার জন্য আপনি আপনার বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন, অর্থাৎ আলপনা দেবেন পদচিহ্নইকে। এবং অতি অবশ্যই পারলে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মা লক্ষ্মীকে আপনারা এই দিন নারকেলের নাড়ু অথবা লাড্ডু কিনে এনে অর্পণ করতে পারেন। অতি অবশ্যই আপনার আর্থিক অবস্থা সচ্ছল করতে বেলগাছকে পুজো করবেন এই দিন। বেলগাছকে গুরু পূর্ণিমার দিনে সুগন্ধি একটি ধূপ জ্বালিয়ে আর কিছু ফুল দিয়ে পুজো করবেন। দেখবেন এতে আপনার বর্তমানে যে আর্থিক অবস্থা তার থেকে অনেকটাই উন্নতি ঘটছে। এরপরে বলবো গ্রহ দোষ কিভাবে কাটাবেন। গুরু পূর্ণিমার দিনে আপনারা নেবেন একটি সাদা কাপড়ের টুকরো বা সাদা রঙের ছোট্ট কাপড়, দ্বিতীয় নেবেন মুগ ডাল,
तृतीय नेबें छोलार डाल, चतुर्थ नेबें आटा, पाँच नम्बर नेबें कालो तिल और षष्ठ नेबें कलाई। मने रखबें एक सदा कपड़ेर मध्य मुग डाल, छोलार डाल, आटा, कालो तिल और कलाई, এই কয়েকটি জিনিস নিয়ে আপনি নবগ্রহ যন্ত্রের কাছে রাখবেন। নবগ্রহ যন্ত্র আপনারা কিনে আনতে পারেন। এই যন্ত্রের উপর অতি অবশ্যই আপনি তিলক কেটে দেবেন। দেখবেন গুরু পূর্ণিমার দিনে এই ছোট্ট একটি কাজ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের দোষ কাটিয়ে দেবে। আপনি কি চন্দ্রের দোষে জেরবার, অর্থাৎ চন্দ্রগ্রহের দোষে? তবে অতি অবশ্যই পূর্ণিমার দিনের সুযোগটিকে হাতছাড়া করবেন না, বিশেষ করে এমনই একটি পবিত্রতম গুরু পূর্ণিমার তিথি। এই দিনে চন্দ্রদেবেরও উপাসনা করুন, হ্যাঁ তাঁরও আরাধনায় মেতে থাকুন। সন্ধ্যায় বেলায় চন্দ্রদেবকে আপনারা ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, জল অর্পণ করবেন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে একটা ফাঁকা স্থানে, যেখানে চাঁদের আলোটা এসে পড়বে সেই রকম একটি স্থানে, সাদা রঙের যে কোনো প্রসাদ দেবেন। বাতাসা, আনুকুলদানা, যাই হোক সাদা প্রসাদ দেবেন। দেখবেন আপনি চন্দ্রদোষ যে জেরবার হয়ে যাচ্ছিলেন সেটা থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল কয়েকটি ছোট্ট কাজ নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, বিশেষ করে আর্থিক ভাগ্য পরিবর্তন করার জন্য। আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণই দেখেছেন এবং যদি দেখার পরে মনে হয় এর মধ্যে থেকে আপনি যেটা করতে পারবেন সেটাই করবেন, কিন্তু মন থেকে যারা এগুলি মানেন এবং বিশ্বাস করেন 100% তারাই করবেন। আর আপনি যদি এগুলো বিশ্বাস না করেন তাহলে করতেও যাবেন না, কিন্তু অন্যের বিশ্বাসে আবার আঘাতও আনবেন না। যাই হোক, ভিডিওটি আপনাদের একটু সমৃদ্ধ করতে পারলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয়, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে।